হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোটায়ের কেকের ডেকোরেশন শেয়ার করবো, আশা রাখবো আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে ক্রাম পুডিং করা কেকটাকে নিয়ে তারপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পার্পেল কালারের ক্রিম, আর যেখানে পার্পেল কালারটা শেষ হয়েছে ঠিক তারপরেই আমি কিন্তু হোয়াইট ক্রিম দিচ্ছি। আজকে কালার কম্বিনেশন ছিল পার্পেল আর হোয়াইটের ওপরে, তো আমি সেই জন্য সেরকম টাইপেরই করছি। এই কেকের ডেকোরেশনটা যেটা আমি আজকে করছি, এটার আগেও আমি বানিয়েছি, আমার বানানো কেক দেখেই কিন্তু এই অর্ডারটা আসে। তো এরপর একটা আমি স্ক্রাবার দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে দিচ্ছি, দেখো সুন্দর একটা ফিনিশিং চলে আসছে আর দুটো কালার খুব সুন্দরভাবে মিশেও গেছে। এরপরে ওপরে যেটা এক্সট্রা ক্রিম সেটাকে তো ভালো করে ক্লিন করে নিয়েছি, আর একবার আমি স্ক্রাবারটা দিচ্ছি, যদি কোথাও আনইভেন থাকে সেটা আরও যেন ইভেন হয়ে যায়। এরপর আবারও প্যালেট নাইফ দিয়ে ক্লিন করে নিলাম। এরপর করবো আমি ব্রাশ ওয়ার্ক, আর ব্রাশ ওয়ার্কটা আমি ওপর থেকে করছি, সুন্দর করে করে নেওয়ার পরে গাটাতে করবে একটু ঢেউয়ের মতো, তাই একটু আপডাউন করে কিন্তু গাটা করছি, দেখো এই যে খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে। সেমভাবেই কিন্তু আমি আরেকটা কেক করে নিয়েছি যেটা নিচে বসবে, তো ওই জন্যই আমি প্রথম ওটা দেখিয়ে দিলাম, সেমভাবেও কিন্তু এটাও করা। এরপরে যখন কেকটাকে উপরে বসাবো একটু সাবধানে কিন্তু করতে হবে, তোমরা যারা প্রথম প্রথম করবে চেষ্টা করবে দুটো প্যালেট নাইফ দিয়ে করা তোমাদের সুবিধার্থে। প্রথমে একটু ভালো করে ছাড়িয়ে নেবে, এরপর নিজে যতক্ষণ মনে হচ্ছে ব্যালেন্স হচ্ছে ততক্ষণ কিন্তু ধরে তারপরেই কিন্তু বসাবে, যে টাল খেলে কিন্তু হবে না, মানে একদিকটা ঝুঁকে গেলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু পড়ে যেতে পারে। বাস দেখো মোটামুটি আমার সুন্দরভাবে বসে গেছে। এবার বলে দিই তোমাদের, যখনই তোমরা টু টায়ার কেক বানাবে চেষ্টা করবে ভেতরে স্ট্র দেওয়ার। আমি এখানে কাবাবের যে কাঠিগুলো হয় সেগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি দুটো দুপাশে, যেহেতু আমার এটা কাছে পিঠেই যাবে, খুব দূরে যাবে না, সেই জন্য আমি এই কাঠিটাই দিলাম। বেশি দূরে গেলে কিন্তু আমি স্ট্র ইউজ করি। এরপর পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পার্পেল কালার, সেটা দিয়েই কিন্তু নিচের এই সেমভাবেই কিন্তু মিডিলেও করবো যেটা নিচে করছি, এইভাবেই কিন্তু বর্ডারটা আমি করে নিচ্ছি। তোমরা সবাই জানো এগুলো খুবই ইজি, নজলের মধ্যে ক্রিম দিলেই কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন চলে আসে। আর আমি কিছুটা ক্রিম ধরে নিলাম, এরপর মিডিলটাতে করছি। আমাকে যে অর্ডারটা দিয়েছিলো তার কাছে পার্পেল কালারটা তার খুব পছন্দের, আমি সেরকমভাবেই করেছি যেরকম আমাকে বলেছে। এরপর রোজ নজলের মধ্যে ভরে নেবো আমি পার্পেল কালারের ক্রিম, সেটাকে দিয়ে এবার রোজ করবো। রোজ করাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, খুবই ইজি, দেখো আলতো করে ঘোরালেই কিন্তু সুন্দরভাবে রোজগুলো হয়ে যাবে। আর এই রোজগুলো ছিল এক সাইড থেকে হয়ে একেবারে নিচের দিকে আসবে, তো আমি সেরকমভাবেই করছি। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা খুব খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর তার সাথে কিন্তু শেয়ারও করে দিও যাতে অন্যরাও এটা দেখতে পারে। আর যারা নতুন নতুন কেক বানাচ্ছ, যদি আমার এই ডেকোরেশন দেখে তোমরা বানাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই কেকের ডেকোরেশনটি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখো সুন্দরভাবে রোস্টটা আমি বানিয়ে নিয়েছি, একভাগ থেকে একদিকে কিন্তু নামিয়ে দিয়েছি। এরপর কিছু আমি স্প্রিঙ্কেল দেবো, তোমরা চাইলে গোল্ডেন দিতে পারো, আমি একটুখানি হোয়াইট যে পার বলগুলো হয় সেগুলোই আমি দিচ্ছি, এগুলো কিন্তু সবই এটাবে। তো সুন্দরভাবে বসিয়ে নি মানে দিয়ে দিচ্ছি, একটু গায়েতেও আমি ছড়িয়ে দিচ্ছি, ছোট বড় সব কিন্তু মিক্সড করা আছে এটাতে, সেরকমভাবেই কিন্তু আমি দিচ্ছি। এরপর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বাটারফ্লাইগুলো, এগুলো সবাই খুব পছন্দ করে, এগুলো কিন্তু ইটেবল নয়, এগুলো কিন্তু নন ইটেবল, এগুলোকে জাস্ট বসিয়ে দেওয়ার পর একটা বার্থডে ট্যাগ দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করছি। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তোমাদের ভালো খারাপ সমস্ত কমেন্টের আশাতেই আমি রইলাম, যার যেরকম লাগবে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।